ইস্টার সানডে খ্রিস্টান ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। পবিত্র গ্রন্থ বাইবেল অনুযায়ী শুক্রবার বা গুড ফ্রাইডেতে বিপদকামী ইহুদিদের হাতে ক্রুশবিদ্ধ হয়ে মৃত্যুর তৃতীয় দিন রোববার পুনর্জীবন লাভ করেন যিশু। তার পুনরুত্থানের এই দিনটিকে ইস্টার সানডে হিসেবে উদযাপন করেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। ইস্টার সানডে উপলক্ষে আগের দিন বিভিন্ন গির্জায় ঘণ্টা বাজিয়ে প্রার্থনা করেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। ইতালির ভ্যাটিকান সিটিতেও দিনটি উপলক্ষে আয়োজন করা হয় নানা কর্মসূচির। দুপুরের খাবার শেষে পরিবারের সঙ্গে ঘুরতে বের হই, নাভোনা স্পানিয়া ঘুরে রাতে বাসায় ফিরে। এদিকে ভয়াবহ করোনা মহামারী বিধিনিষেধ না থাকায় স্বাভাবিক পরিবেশে ইস্টার সানডে উদযাপন করতে পেরে আনন্দিত সবাই। করোনা মহামারীর মধ্যে আমরা গির্জায় যেতে পারিনি, অংশগ্রহণ করতে পারিনি ধর্মীয় অনুষ্ঠানগুলোতে, বাইরে যাওয়া থেকেও বিরত ছিলাম। স্বাভাবিকভাবে ইস্টার সানডে পালন করতে পেরে খুব ভালো লাগছে। দিনটি উপলক্ষে নানা ধরনের খাবারের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। সময় সংবাদ, ইতালি।